আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বিয়েটা সেরে ফেললেন দেবলীনা কুমার আর গৌরব চ্যাটার্জি, তাদের বিয়ে নিয়ে বেশ সরগরম টলিপাড়া। এরপর কারা বসছেন বিয়ের পিঁড়িতে? চলুন বন্ধুরা, আপনাদের জানানো যাক, দেবলীনা গৌরবের পর সামনের বছর কারা কারা বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। যাদের নাম সবার প্রথমেই আসছে তারা হলেন নীল আর থ্রিনা। হ্যাঁ বন্ধুরা, নীল ভট্টাচার্য আর থ্রিনা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন, সে খবর তো আমরা আপনাদের জানিয়েছি। তারা বিয়ে করছেন সামনের বছর ফেব্রুয়ারি মাসে। ইতিমধ্যে আমরা দেখিয়েছি নীল আর থ্রিনার বাড়ি থেকে কিন্তু বিয়ে নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। নীল আর থ্রিনা কী পরবেন তা তারা ডিসাইডও করে ফেলেছেন বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে। অভিনেত্রী থ্রিনাকে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি গুনগুনের চরিত্র অভিনয় করতে খড়কুটো ধারাবাহিকে। অপরদিকে কৃষ্ণকলি ধারাবাহিকে অনেক বছর ধরে আপনাদের মনোরঞ্জন করে আসছেন নীল। এরপরে যার নাম উঠে আসছে তিনি হলেন অঙ্কুশ হাজরা আর ঐন্দ্রিলা সেন। হ্যাঁ বন্ধুরা, অনির্বাণ ভট্টাচার্যর বিয়ের সময় শুভেচ্ছা জানাতে গিয়ে অনির্বাণকে তিনি জানিয়েছেন খুব শীঘ্রই তার দলে যোগ দিচ্ছেন। তার মানে সামনের বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন অঙ্কুশ হাজরা আর ঐন্দ্রিলা। অঙ্কুশ আর ঐন্দ্রিলাকে একসঙ্গে প্রথমবার দেখা যাবে বড় পর্দায় ম্যাজিক ছবিতে, তা নিয়েও কিন্তু দর্শকেরা বেশ উৎসাহিত। অঙ্কুশ আর ঐন্দ্রিলাকে বর বউয়ের সাজে দেখতে সকলে অধীর আগ্রহে বসে রয়েছে। সামনের বছর বিয়ে করতে পারেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা। অভিনেত্রী প্রমিতা আর অভিনেতা রুদ্রজিৎ, তাদের সম্পর্ক বেশ অনেক দিনের। তারা দুজন যে সামনের বছর বিয়ে করতে চলেছেন ইতিমধ্যেই তারা জানিয়ে দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, অযোধ্যা পাহাড়ে হবে তাদের বিয়ে। বর্তমানে আমরা রুদ্রজিৎকে দেখতে পাচ্ছি সিরিয়ালে অভিনয় করতে, আর কিছুদিন আগেই এখানে আকাশ নীলে নিজের শুটিং শেষ করেছেন অভিনেত্রী প্রমিতা। এরপরে যাদের নাম উঠে আসছে তারা হলেন গৌরব আর শ্রীমা ভট্টাচার্য। হ্যাঁ বন্ধুরা, গৌরব আর শ্রীমাও খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে পারেন বলে শোনা যাচ্ছে টলিপাড়া থেকে। গৌরব আর শ্রীমা একে অপরকে পছন্দ করেন সে খবর তারা জানিয়েছিলেন আগের বছর দোলে। এবার গৌরব আর শ্রীমাকে বর বউয়ের সাজে দেখবার জন্যে তাদের ফ্যানেরা উৎসুক হয়ে রয়েছেন। শোনা যাচ্ছে খুব শীঘ্রই তারা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন, আগামী বছর তাদের বিয়ের শানাই বাজতে পারে। তরুণ কুমারের নাতি সৌরভ আর অভিনেত্রী তরিতাও খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন। হ্যাঁ বন্ধুরা, সৌরভ আর তরিতার বিয়ের শানায়ও কিন্তু খুব শীঘ্রই বাজবে বলে শোনা যাচ্ছে। তো বন্ধুরা, জানতে পারলেন তো সামনের বছর এই তারকা জুটিদের আপনারা দেখতে পারেন ছাদনাতলায়। কোন জুটির বিয়ে দেখবার জন্য আপনারা দারুণ এক্সাইটেড আমাদের জানিয়ে ফেলুন আপনাদের কমেন্টের মাধ্যমে। আর বিনোদন জগতের সব খবর সবার আগে জানতে জুড়ে থাকুন শুধুমাত্র আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।